नमस्कार बंधुरा, डिजिटल कॉर्नर चैनले आपनाके स्वागत। आज एई भिडियोते पौर एलाकार ट्रेड लाइसेंस किभाबे रिन्यूअल करबेन देखाबो। एर आगे आमरा अनलाइने पौर एलाकार नतून ट्रेड लाइसेंस किभाबे तैरी करबेन, अनलाइने पंचायत एलाकार नतून ट्रेड लाइसेंस किभाबे तैरी करबेन, पंचायत एलाकार ट्रेड लाइसेंस रिन्यूअल किभाबे करबेन सेगुलो देखिएछि। भिडियोर लिंक डेस्क्रिप्शन बक्से दिए राखब, चाहले भिडियोगुलो अपनारा देखते पारें। आजकेर भिडियोटी मन दिए देखबें और चैनले जदि नतून हन ताहले अवश्य चैनल के सबस्क्राइब कर पाशे थाका बेल आइकन प्रेस कर नोटिफिकेशन अल कर रखबें, एई धरनेर गुरुत्वपूर्ण भिडियोर आपडेट सवार आगे पेते। तो चलुन शुरू करा जाक। पौर एलाकार ट्रेड लाइसेंस रिन्यूअल करार जन्य प्रथमेई आपनादेर ई डिस्ट्रिक्टेर वेबसाइटे चले आसते हबे। वेबसाइटेर लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिए राखब, लिंके क्लिक कर सरासरि आपनारा এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর প্রথমেই আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড বসিয়ে লগইনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। যারা অনলাইন থেকে ট্রেড লাইসেন্স করেছেন বা ই ডিস্ট্রিক্ট থেকে অন্য কোনো কাজ করিয়েছেন তাদের কাছে অবশ্যই ইউজার নেম ও পাসওয়ার্ড থাকবে। আপনারা যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড, ফরগেট ইউজার নেম, এখান থেকে পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। যাদের পুরনো ট্রেড লাইসেন্স আছে বা যারা এই ওয়েবসাইটে একদম নতুন তারা এই নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। প্রথমেই আপনারা পেয়ে যাবেন ফুল নেম, এখানে আপনার সম্পূর্ণ নামটা বসাবেন। তারপরে আপনারা পেয়ে যাবেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন। বসিয়ে দেবার পর নেক্সট বাটনে এসে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলেই আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। প্রথমেই পেয়ে যাবেন ইউজার নেম, এখানে একটি ইউজার নেম বসাতে হবে। ইউজার নেম হিসাবে আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস বসাবেন, তাহলে পরবর্তীকালে মনে করতে সুবিধা হবে। এরপর পেয়ে যাবেন এন্টার পাসওয়ার্ড, এই জায়গাটায় একটি পাসওয়ার্ড বসাবেন। ভিডিও স্ক্রিনে আপনারা যেই ধরনের পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন ঠিক একই ধরনের পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর নিচে পেয়ে যাবেন কনফার্ম পাসওয়ার্ড, এই জায়গাটায় ওই একই পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর আপনারা নেক্সট বাটনে এসে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলেই আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। পরবর্তী পেজে এসে প্রথমেই আপনারা পেয়ে যাবেন অ্যাড্রেস, এই জায়গাটায় আপনার সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দেবেন। অ্যাড্রেস বসিয়ে দেবার পর এন্টার ওটিপিতে মোবাইলে যে ওটিপিটা গেছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনাদের এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে পুনরায় আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর ইউজার নেম বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, ক্যাপচার কোড বসাবেন, বসিয়ে আপনারা লগ ইন বাটনে প্রেস করে দেবেন। লগ ইন করলেই আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। লগ ইন করার পর আপনারা দেখতে পেয়ে যাবেন অল সার্ভিসেস, এই অল সার্ভিসেস সেকশানের মধ্যে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। এই অপশানগুলির মধ্যে আপনাদের চলে আসতে হবে অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়া। তাছাড়া এই সার্চে আপনারা অটো রিনিউয়াল লিখলেই এই অপশানটা আপনাদের সামনে চলে আসবে। এরপর অটো রিনিউয়ালে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়ার পেজে চলে আসবেন। এখানে আপনারা কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কিছু ডকুমেন্ট রিকোয়ার্ড দেখতে পাবেন এবং কিছু রুলস দেখতে পাবেন, এগুলো ঠিক করে দেখে নেবেন। দেখে নেবার পর সম্পূর্ণ নিচের দিকে চলে আসবেন। নিচে এসে এই চেকবক্সে এসে চেক করবেন। চেক করার পর অ্যাপ্লাই বাটনে এসে প্রেস করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করলেই আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে এসে আপনারা ট্রেড লাইসেন্স নাম্বারটা এই জায়গাটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর আপনার কোম্পানি বা আপনার ট্রেড বা আপনার দোকানের নাম, যে নাম দিয়ে আপনারা ট্রেড লাইসেন্স বানিয়েছিলেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন। লিখে নেবার পর সার্চ বাটনে এসে প্রেস করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করলেই আপনারা পরবর্তী পেজে চলে যাবেন। এবার যদি আপনাদের পুরনো ট্রেড লাইসেন্স হয় অর্থাৎ পৌরসভায় গিয়ে অফলাইনে ট্রেড লাইসেন্স তৈরি করে থাকেন তাহলে পুরনো ট্রেড লাইসেন্স নাম্বারটা এই ফাঁকা জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর ফাইন্ড অপশানে ক্লিক করবেন। ফাইন্ড অপশানে ক্লিক করলেই অটোমেটিক আপনার ট্রেড লাইসেন্স নাম্বারটা এখানে চলে আসবে। তারপর আপনারা সার্চ বাটনে ক্লিক করতে পারবেন। পুরনো ট্রেড লাইসেন্স বসিয়ে ফাইন্ডে ক্লিক করার পরেও যদি
ট্রেড লাইসেন্স নাম্বারটা না আসে তাহলে পুরনো ট্রেড লাইসেন্সটা নিয়ে পৌরসভায় যোগাযোগ করবেন। তারা প্রথমে আপনার পুরনো ট্রেড লাইসেন্সটা অনলাইনে রেজিস্ট্রেশন করিয়ে দেবে, তারপর আপনারা এখান থেকে রিনিউয়াল করতে পারবেন। সার্চে ক্লিক করলেই আপনার ট্রেড লাইসেন্সের সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে। প্রথমেই আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান, পুরনো ট্রেড লাইসেন্সের যে ডিটেলসগুলো আপনারা দিয়েছিলেন সেই ডিটেলসগুলোই আপনারা এখানে দেখতে পাবেন। যদি কিছু পরিবর্তন করার থাকে তাহলে আপনারা পরিবর্তন করে নেবেন। আর যাদের অফলাইনের ট্রেড লাইসেন্স প্রথমবার অনলাইনে রিনিউয়াল করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ইনফরমেশান মিসিং থাকতে পারে, যেমন ধরুন মোবাইল নাম্বার, আধার কার্ড ইত্যাদি, সেগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর পেয়ে যাবেন অ্যাড্রেস অফ বিজনেস, এখানেও একইভাবে আপনার পুরনো ট্রেড লাইসেন্সে দেওয়া ইনফরমেশানগুলো চলে আসবে। যদি কিছু কারেকশান করানোর থাকে সেগুলো কারেকশান করিয়ে নেবেন। আর অফলাইনের ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কিছু ইনফরমেশান মিসিং থাকলে সেগুলোও আপনারা বসিয়ে দিতে পারবেন। তারপর নিচে চলে আসবেন, আপনারা দেখতে পেয়ে যাবেন সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সট বাটনে এসে পেস করে দেবেন। পেস করতেই পরবর্তী পেজে দেখুন এখানে লেখা দেখিয়েছে ইওর বেসিক ইনফরমেশান হ্যাজ বিন সেভড, বেসিক ইনফরমেশান সেভ হয়ে গেছে। এবার পেয়ে যাবেন কমিউনিকেশান অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, একইভাবে পুরনো ট্রেড লাইসেন্সের ইনফরমেশানগুলো এখানে চলে আসবে। যদি কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনারা সেগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এরপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন ডিটেলস অফ বিজনেস, এই ডিটেলস অফ বিজনেস সেকশানে আপনারা কিছুই কারেকশান করাতে পারবেন না। দেখুন এখানে অ্যানুয়াল ফিস জিরো আছে। প্রথমেই আপনারা চলে আসবেন লাইসেন্স রিনিউয়াল ফর, এসে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, কত বছরের জন্য আপনারা ট্রেড লাইসেন্স রিনিউয়াল করাতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই অ্যানুয়াল ফিসের জায়গায় কত টাকা ফিস ভরতে হবে সেটা চলে আসবে। দেখুন এখানে আমাকে 300 টাকা ফিস ভরতে হবে এবং অ্যাপ্লিকেশান ফিস 50 টাকা অতিরিক্ত ভরতে হবে। ট্রেড লাইসেন্সের ভ্যালিডিটি কতদিন পর্যন্ত হবে সেটাও আপনারা লাইসেন্স ভ্যালিড টিল অপশানে এসে দেখতে পেয়ে যাবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন ডিটেলস অফ অনার, একইভাবে আপনার পুরনো ট্রেড লাইসেন্সে যে অনারের নাম আছে সেই অনারের নামটা আপনারা দেখতে পাবেন। যদি অতিরিক্ত কোনো অনারের নাম আপনারা যোগ করতে চান উপরের রোতে আপনারা সেই অনারের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস বসিয়ে অ্যাড অপশানে ক্লিক করে সেই অনারকে এখানে অ্যাড করতে পারবেন। এরপর নিচে নামলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এরিয়া অ্যাপ্লিকেবল ফর নেক্সট রিনিউয়াল, এখানে আপনাকে টোটাল কত টাকা ফিস ভরতে হবে সেটা দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে 357 টাকা আমাকে ফিস ভরতে হবে, আমার টোটাল ফিস 350 টাকা, এক্সট্রা 7 টাকা ফিস বেশি দিতে হচ্ছে। তার কারণ হলো আমার রিনিউয়ালের লাস্ট ডেট ছিল 22 তারিখ, আমি 28 তারিখে রিনিউয়াল করছি, তাই এই কদিনের জন্য অতিরিক্ত 7 টাকা আমার থেকে বেশি নিচ্ছে। ফিসটা দেখে নেবার পর আই অ্যাকসেপ্ট এই বাটনে এসে পেস করে দেবেন। পেস করে দেবার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে এসে পেস করবেন, তারপর আপনারা ওকে বাটনে পেস করবেন। ওকে বাটনে পেস করলেই আপনাদের অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে সেভ হয়ে যাবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার এবং ট্রেড লাইসেন্সের সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবেন। যদি কোনো ডিটেলস আপনারা ভুল করে থাকেন তাহলে আপনারা সেটা এডিটও করতে পারবেন। এডিট করার জন্য আপনারা একদম নিচের দিকে চলে আসবেন, এডিট করার জন্য আপনারা পেয়ে যাবেন এডিট বেসিক ইনফরমেশান, এডিট অ্যাপ্লিকেশান, এখান থেকে আপনারা কোনো ইনফরমেশান ভুল হলে এডিট করতে পারবেন। যদি দেখেন সমস্ত ইনফরমেশান ঠিক আছে তাহলে আপনারা চলে আসবেন অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট অপশান দিতে, এখানে এসে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই ডকুমেন্ট আপলোডের পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট প্রুফ অফ আইডেন্টিটি, এখানে আবেদনকারীর একটি আইডি প্রুফ আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনারা চলে আসবেন আপলোড অপশানটিতে, আপলোড অপশানটিতে এসে ক্লিক করবেন। এরপর চলে আসবেন সাপোর্টিং ডকুমেন্ট নেম, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন কোন ডকুমেন্ট আপনারা আপলোড করবেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ব্রাউজারে ক্লিক করে আপনার ডিভাইস থেকে সেই ডকুমেন্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পর আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করলেই আপনার ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাবে। এরপর কজ বাটনে এসে ক্লিক করবেন। কজ বাটনে ক্লিক করার পর পেয়ে যাবেন প্রুফ অফ অকুপেন্সি, এখানে আপনাকে মিউনিসিপ্যালিটি ট্যাক্সের বিল
বা রেন্টের বিল বা এগ্রিমেন্ট পেপার আপলোড করতে হবে। আপলোড করার জন্য পুনরায় আপনারা আপলোড বাটনটিতে পেস্ট করবেন। পেস্ট করার পর একইভাবে চলে আসবেন সাপোর্টিং ডকুমেন্ট নেম, এখান থেকে কোন ডকুমেন্ট আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবেন ব্রাউজার, ব্রাউজারে ক্লিক করে আপনার ডিভাইস থেকে ডকুমেন্টটা চয়েস করে নেবেন। ডকুমেন্টটা চয়েস করে নেবার পর আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলেই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। তারপর কজ বাটনে ক্লিক করবেন। কজ বাটনে ক্লিক করার পর পেজটি নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলেই আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। ডকুমেন্ট আপলোড করে দেবার পর পুনরায় আপনারা পেজটির একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পেয়ে যাবেন সাবমিট বাটন। এবার আপনারা সাবমিট বাটনে এসে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। পরবর্তী পেজে আসলেই আপনারা দেখতে পাবেন এআইএন নাম্বার। এই এআইএন নাম্বারটা কোনো জায়গায় নোট ডাউন করে রেখে দেবেন, পরবর্তীকালে প্রয়োজন পড়বে। এরপর পেজটির নিচে চলে আসবেন, পেয়ে যাবেন পে নাও অপশান। আপনারা পে নাও অপশানে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে ওপেন হয়ে যাবে পেমেন্ট গেটওয়ে। আপনারা পেয়ে যাবেন পেইউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপর আপনারা ওকে বাটনে পেস্ট করবেন। ওকে বাটনে পেস্ট করলেই আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা প্রিভিউয়ে ক্লিক করে আরও একবার আপনারা সমস্ত ডিটেলসগুলো দেখে নিতে পারেন। ডিটেলসগুলো দেখে নেবার পর পেজটি নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন পে। এই পে অপশানটিতে এসে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনাদের সামনে পেমেন্ট অপশানগুলো ওপেন হয়ে যাবে। আপনারা কার্ড, নেট ব্যাঙ্কিং, স্ক্যান অ্যান্ড পে, ইউপিআই ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনাদের যেটা সুবিধা হবে সেই অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ইউপিআই থেকে পেমেন্ট করব, তাই আমি ইউপিআই অপশানটিকে সিলেক্ট করে নিচ্ছি। ইউপিআই আইডি বসিয়ে দেবার পর ভেরিফাই অপশানে ক্লিক করছি। ইউপিআই আইডি ভেরিফাই হয়ে গেছে। এবার আমি প্রসিড বাটনে ক্লিক করছি। প্রসিডে ক্লিক করতেই আমার ফোনে পেমেন্টের অপশান চলে এসছে। আমি ফোন থেকে পেমেন্টটা করে দিচ্ছি। আমি ফোন থেকে পেমেন্টটা করে দিতেই এখানে দেখুন সাকসেসফুল পেমেন্ট দেখিয়ে দিয়েছে। এখানে পেমেন্টের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এই পেজের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন। প্রিন্ট আউট নেবার জন্য আপনারা প্রিন্ট অপশানে এসে ক্লিক করবেন, তারপর ফিনিশ অপশানে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করলেই আপনারা সরাসরি সার্টিফিকেট ডাউনলোড পেজে চলে আসবেন। আমার ট্রেড লাইসেন্স সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভড হয়ে গেছে। রিনিউয়াল ট্রেড লাইসেন্স সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভড হয়ে যায়। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা এই যে ডাউনলোড আউটপুট ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার ডিভাইসে ট্রেড লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে। রিনিউয়াল ট্রেড লাইসেন্সের একটি প্রিন্ট আউট আপনারা বের করে নেবেন এবং ট্রেড লাইসেন্সটা আপনার ডিভাইসে সেভ করে রেখে দেবেন, পরবর্তীকালে ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার জন্য প্রয়োজন পড়বে। এভাবেই খুব সহজে পৌর এলাকার ট্রেড লাইসেন্স রিনিউয়াল করাতে পারবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।